বাংলা সাহিত্যের জ্ঞান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে একটি নেটের একটি নোটিফিকেশন বেরিয়েছে তো সেটা নিয়ে একটু আলোচনা করব। নতুন কি নোটিফিকেশান এই নোটিফিকেশন কি রয়েছে কি ভালো রয়েছে কি মন্দ রয়েছে সেটাই আলোচনা করব। ঠিক আছে তো নতুন যেটা নোটিফিকেশন বেরিয়েছে সেটাতে বলা আছে যে দুই সালের আগে যারা সেট কোয়ালিফাই করেছে ঠিক আছে দুই দুই সালের আগে যারা সেট কোয়ালিফাই করেছিল তাদেরটা এখন পুরো অল ওভার ইন্ডিয়াতেই চলবে অল ওভার ইন্ডিয়াতেই সেটা এখন মানা হবে নেট হিসাবে সেটা দু হাজার দুই সালের আগে যারা সেট কোয়ালিফাই করেছে এবার সেটাতে তাদের কী প্রভাব পড়বে এবার তাদের প্রভাব এ পড়বে যে আগে কি ছিল সেটা ছিল একটা স্টেট কেন্দ্রিক ছিল সেটটা তো স্টেট কেন্দ্রিক স্টেটের বাইরে তো আর অ্যাপ্লাই করা যায় না ওই সার্টিফিকেট দিয়ে কিন্তু এখন নেটে নেট যেরকমভাবে আমরা পুরো আমাদের অল ওভার যে ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি সেটা কিন্তু বা কলেজে অ্যাপ্লাই করতে পারি কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা সেটের কিন্তু প্রযোজ্য নয় সেটের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু এখন থেকে যারা দু দুই সালের আগে পাশ করেছে সেট তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে পুরো অল ওভার ইন্ডিয়াতে তো এই ক্ষেত্রে পুরোনো যারা ছাত্র রয়েছে তাদের ক্ষেত্রে খুবই একটা সুখবর এটা এটাকে এক হিসাবে আমরা গুড নিউজই বলতে পারি ঠিক আছে তো এখন নেটের প্রিপারেশনের সময় আর ডিসেম্বরের দুই থেকে ছয় তারিখের মধ্যেই নেট তো এটা একটি গুরুত্বপূর্ণ সময় খুবই গুরুত্বপূর্ণ তো এই যে আমাদের মাথায় এখন একটি কথা খুবই ঘোরাফেরা করছে যে পেপার ওয়ান আর পেপার টুতে কতক্ষণ করে আমরা সময় লাগাবো तो पेपर वाने মানে নেটের পরীক্ষায় একটা মাইন্ডসেট তোমরা জানোই যে একটা মাইন্ডসেট করে না গেলে কিন্তু সেখানে কিন্তু অসুবিধা হয়ে যায় যে আমরা এটাতে এতটা সময় লাগাবো এটার বেশি এটাতে সময় লাগাবো না আমরা টিচিং অ্যাপটিটিউডে ওই এই কটি এই কটি কোশ্চেন পাঁচটি কোশ্চেন আসবে পাঁচটির মধ্যে আমি এই পা দশ মিনিট লাগাবো বা পাঁচ পা পাঁচ মিনিট লাগাবো এর বেশি আমি লাগাবো না যে ডিআইএ আমি এতটা সময় লাগবো এইরকমভাবে যদি আমরা সময় ভাগ ভাগ না করে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা ওখানে গিয়ে একদম গুলিয়ে যাবে আমাদের আর আমাদের দেখবে এদিকে সময় শেষ হয়ে যাবে আর এদিকে আমাদের কোনো রকম পেপার কমপ্লিট হবে না এবার আমার যদি একটা সাজেশন মানো তো আমি বলতে চাই যে পেপার ওয়ান আর পেপার টু যেহেতু দুটো এখন একসাথে তাই তো মানে একসাথেই পরীক্ষা হয় এক সময়টা মানে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে তো ক্ষেত্রে তোমরা কি করবে পেপার যে সব মনে করো সবাই যে সব জায়গায় ভালো থাকে এমন তো না কেউ টিচিং অ্যাপটিটিউডে ভালো থাকে কেউ রিসার্চ ভালো থাকে কেউ ডিআইএ ভালো থাকে তো সেই ক্ষেত্রে যার যেটা ভালো লাগার যেটা সেটা তো আমরা ভালোভাবেই জানি নিজে সেটা ধরতে পারি তো সেই কোশ্চেনগুলোকে আগে তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে ভালো লাগার জায়গাগুলো ঠিক আছে যেগুলো তোমাদের ভালো লাগে এবং যেগুলো তোমরা পারো ভালো আর যেগুলো পারো সেই কোশ্চেনগুলোকে আগে অ্যাটেন্ড করবে সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা হয়ে গেল এরপরে যার যেমনটা মনে হয় সেমনভাবে কিছুক্ষণ হাতে সময় রেখে একটু পরবর্তী কোশ্চেনগুলো দেখে নিলে ঠিক আছে তারপর যদি সেগুলো যদি মনে হলো যে না এগুলো একটু কঠিন আছে বা আমার পক্ষে এগুলো এখন সময় দেওয়া ঠিক হচ্ছে না সরাসরি পেপার টুয়ে চলে যাও ঠিক আছে পেপার টুয়ে গিয়ে তোমরা সেখানে নিজের আগে সাবজেক্টটাকে ভালো করে করে নাও কারণ অনেক সময় কি হয় এমন অনেক দেখেছি আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা নিজের সাবজেক্টটাকে ভালোভাবে গুরুত্ব না দিয়ে আগে কি করে ডিআই এগুলোতে করার চেষ্টা করে আর ডিআই তারপরে হচ্ছে যে রিডিং কম্প্রিহেনশন এগুলোতে যতই বলো একটু সময় লাগে ফলে কি হয় পরবর্তীতে পেপার টুয়ের সময় একদম কমে আসে তো ক্ষেত্রে তোমরা কি করবে যেটা ভালো পারো সেই কোশ্চেনগুলো আগে করে নেবে তারপরে সোজা সোজি পেপার টুয়ে চলে যাবে পেপার টুয়েতে যা যা পারছো সবগুলো করবে আশা করি সেখান থেকে স্পষ্ট ধারণা থাকবে যে আমি এটা পারছি এটাতে কেমন গেস করতে লাগবে এটা পারছি না ঠিক আছে তো সেই ক্ষেত্রে সেই পেপার টু যখন হয়ে যাবে তারপরে তোমরা পেপার ওয়ান আরেকবার দেখে নিতে পারো এই হলো মূল কথা এবার সময় বিভাজন কী হয়ে করবে সেটা তোমাকে নিজেই করতে লাগবে কারণ তুমি তোমার নিজে নিজেকে তুমি ভালোভাবে চেনো যে আমি কোন জায়গাটায় ভালো কোন জায়গাটা খারাপ সেই হিসাবে তুমি সময়টাকে পারফেক্টলি বসাবে ঠিক আছে এরপরে আমাদের মাথায় একটা ঘোরাফেরা করে কোশ্চেন সেটা হচ্ছে কোন পেপারে কটা করে ঠিক করব। এবার পেপার ওয়ান পেপার টু তো আসলো এবার এই পেপার ওয়ান পেপার টুতে কটা করে ঠিক করলে কত পার্সেন্টেজ আসে আর কটা কটা করে ঠিক মানে আমি যদি ধরে নিই আমি পেপার টুতে করবো বাইশটা ওটাতে করবো পঁয়ত্রিশটা তাহলে সি গাইডলাইন অনুযায়ী কটা কত পার্সেন্টেজ আসলো তো এসব একটু অনেক রকম কথা আমাদের মাথায় ঘোরাফেরা করে এই সময় তো এখান থেকে তোমাকে বলতে চাই যে তোমরা পেপার ওয়ান এবং পেপার টু ঠিক আছে দুটোর মধ্যে এমনভাবে মানে উত্তর অ্যানসারগুলো করার চেষ্টা করবে যেন বেশি এরকম পরবর্তীতে না হয়ে যায় যে আমার পেপার টুয়ের মধ্যে বেশি চাপ পড়ে যাচ্ছে পেপার টু যদি এই কটা না হয় তাহলে আমি আর পাস করব না সেই ক্ষেত্রে পেপার ওয়ানটাকে খুবই ভালো জোর দেবে আর যদি আরেক যদি মানে সহজ পদ্ধতি দেখতে চাও তাহলে তোমাদের একটি সাইডের কথা বলে দিচ্ছি আমি সে সাইটটি হলো এই যে এটা একটা সাইট ঠিক আছে এখানে তুমি কত পার্সেন্টেজ দেখতে চাও মানে কত কত পার্সেন্টেজে কটা করে ঠিক করতে লাগবে সেটা যদি দেখতে চাও তাহলে এই সাইডে দেখে নিতে পারো এবার মনে করো আমি দেখ ফিফটি ফাইভ পারসেন্ট ঠিক আছে ফিফটি ফাইভ পার্সেন্ট এখন যার যেটা সাবজেক্ট দেখো কাট অফ কিন্তু যার যেটা সাবজেক্ট একটু আলাদা আলাদা হয় ঠিক আছে এবার কাট অফটা ডিপেন্ড করবে তুমি কাট অফ কীভাবে বুঝবে যে তোমার সাবজেক্টে কাট অফ কীভাবে হয় সেই ক্ষেত্রে তোমাকে কাট অফ বুঝতে গেলে তোমাকে কি করতে হবে তোমার প্রিভিয়াস যে নেট হয়েছিল তার কাট অফটা জানতে হবে যে কততে নেমেছিল এবং সেখানে তোমার সাবজেক্টে জেরেফে কত নেমেছিল এবং নেট কত নেমেছিল সেটা তোমার ক্যাটাগরিতে এস সি এস যেই তুমি ক্যাটাগরি হও সেই ক্যাটাগরিতে তোমাকে দেখতে হবে ঠিক আছে ওই অনুসারে তুমি এখানে তারপরে দেবে ধরে নিই যে আগের বছর তোমার সাবজেক্টে ফিফটি ফাইভ পারসেন্ট কাট অফ নেমেছিল এবার সেটাকে এখানে সাবমিট করে দেবে এবার দেখো পেপার ওয়ানে তাহলে তোমাকে তেত্রিশটা করতে হচ্ছে ঠিক আছে এবার পেপার টুতে তোমার পঞ্চাশটা করলেই হচ্ছে এবার সেক্ষেত্রে যদি পেপার টুতে তুমি চাও যে আমি পেপার টুতে একটু বেশি করে পড়বো সেক্ষেত্রেও খুবই ভালো কিন্তু পেপার ওয়ানটাকে অবহেলা করবে না নাহলে কিন্তু নেট বার করা খুবই প্রবলেম কারণ এখন যেহেতু হয়ে মার্চ করে দিয়েছে পেপার ওয়ান পেপার টু তো নাহলে কিন্তু খুবই প্রবলেম তো সেক্ষেত্রে এখানে দেখতে পারো এবার মনে করো দেখো মোটামুটি সিক্সটি পার্সেন্টের সব সাবজেক্টই জেআরএফ চলে আসে যে বাংলার ক্ষেত্রে আলাদা বাংলাতে মোটামুটি ফিফটি ওয়ান ফিফটি টুতে জেআরএফ চলে আসে তো সেক্ষেত্রে তোমরা সিক্সটি যদি এখানে টাইপ করো তাহলে তোমাদের এখানে যদি সাবমিট করো তাহলে তোমার জে আর এফ পেতে লাগছে তেত্রিশটি ফার্স্ট পেপারে আর পেপার টুতে লাগছে সাতান্নটি তাহলে টোটাল দেখো নিচে লেখা আছে নব্বই একশো পঞ্চাশের মধ্যে নব্বইটা কোশ্চেন তোমাকে ঠিক করতে লাগছে সিক্সটি পার্সেন্টে যদি জে আর এফ পেতে চাও এবার বাংলার ক্ষেত্রে কী হয় বাংলার ক্ষেত্রে খুব কমের মধ্যে যে আর এফ চলে আসে অন্যান্য সাবজেক্টের তুলনায় আর কি যেহেতু ওখানকার কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট টাইপ থাকে তো সেক্ষেত্রে যদি ফিফটি টু ধরি বা ফিফটি ফাইভ ধরি সেক্ষেত্রে পেপার ওয়ানে করতে লাগছে তেত্রিশটি পেপার টুতে করতে লাগছে পঞ্চাশটি টোটাল তিরাশিটি ঠিক আছে তো এই যে সাইটটি এটা আমি ডিসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো তোমরা যদি চাও এটাতে তোমরা এখন একটা মাইন্ডসেট করে নিতে পারো যে আমি এই পেপারে এই কটা আমার টার্গেট থাকবে আর এই পেপারে আমি এই কটা করবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই এই ক এই কটা কথাই বলার ছিল নোটিফিকেশানটি বলার কথা বলার ছিল আর তোমাদের এই পেপারের যে নানারকম প্রশ্ন এই সময় উঠছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কথা ছিল ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই নমস্কার নমস্কার বন্ধুরা বাংলা সাহিত্যের জ্ঞান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে একটি নেটের একটি নোটিফিকেশন বেরিয়েছে তো সেটা নিয়ে একটু আলোচনা করব। নতুন কি নোটিফিকেশন এই নোটিফিকেশন কি রয়েছে কি ভালো রয়েছে কি মন্দ রয়েছে সেটাই আলোচনা করব। ঠিক আছে তো নতুন যেটা নোটিফিকেশন বেরিয়েছে সেটাতে বলা আছে যে দুই সালের আগে যারা সেট কোয়ালিফাই করেছে ঠিক আছে দুই সালের আগে যারা সেট কোয়ালিফাই করেছিল তাদেরটা এখন পুরো অল ওভার ইন্ডিয়াতেই চলবে অল ওভার ইন্ডিয়াতেই সেটা এখন মানা হবে নেট হিসাবে সেটা দু সালের আগে যারা সেট কোয়ালিফাই করেছে এবার সেটাতে তাদের কি প্রভাব পড়বে এবার তাদের প্রভাব এ পড়বে যে আগে কি ছিল সেটা ছিল একটা স্টেট কেন্দ্রিক ছিল সেটটা তো স্টেট কেন্দ্রিক স্টেটের বাইরে তো আর অ্যাপ্লাই করা যায় না ওই সার্টিফিকেট দিয়ে কিন্তু এখন নেটে নেট যেরকমভাবে আমরা পুরো আমাদের অল ওভার যে ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি সেটা কিন্তু বা কলেজে অ্যাপ্লাই করতে পারি কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা সেটে কিন্তু প্রযোজ্য নয় সেটের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু এখন থেকে যারা দুই সালের আগে পাস করেছে সেট তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে পুরো ওভার ইন্ডিয়াতে তো এই ক্ষেত্রে পুরোনো যারা ছাত্র রয়েছে তাদের ক্ষেত্রে খুবই একটা সুখবর এটা এটাকে এক হিসাবে আমরা গুড নিউজই বলতে পারি ঠিক আছে তো এখন নেটের প্রিপারেশনের সময় আর ডিসেম্বরের দুই থেকে ছয় তারিখের মধ্যেই নেট তো এটা একটি গুরুত্বপূর্ণ কর সময় খুবই গুরুত্বপূর্ণ তো এই যে আমাদের মাথায় এখন একটি কথা খুবই ঘোরাফেরা করছে যে পেপার ওয়ান আর পেপার টুতে কতক্ষণ করে আমরা সময় লাগাব তো পেপার ওয়ানে মানে নেটের পরীক্ষায় একটা মাইন্ডসেট তোমরা জানোই যে একটা মাইন্ডসেট করে না গেলে কিন্তু সেখানে কিন্তু অসুবিধা হয়ে যায় যে আমরা এটাতে এতটা সময় লাগাবো এটার বেশি এটাতে সময় লাগাবো না আমরা টিচিং অ্যাপটিটিউডে ওই এই কটি এই কটি কোশ্চেন পাঁচটি কোশ্চেন আসবে পাঁচটির মধ্যে আমি এই পা দশ মিনিট লাগাবো বা পাঁচ পা পাঁচ মিনিট লাগাবো এর বেশি আমি লাগাবো না যে ডিআইএ আমি এতটা সময় লাগবো এইরকমভাবে যদি আমরা সময় ভাগ ভাগ না করে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা ওখানে গিয়ে একদম গুলিয়ে যাবে আমাদের আর আমাদের দেখবে এদিকে সময় শেষ হয়ে যাবে আর এদিকে আমাদের কোনো রকম পেপার কমপ্লিট হবে না এবার আমার যদি একটা সাজেশন মানো তো আমি বলতে চাই যে পেপার ওয়ান আর পেপার টু যেহেতু দুটো এখন একসাথে তাই তো মানে একসাথেই পরীক্ষা হয় এক সময়টা মানে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে পেপার যে সব মনে করো সবাই যে সব জায়গায় ভালো থাকে এমন তো না কেউ টিচিং অ্যাপটিউটিউটে ভালো থাকে কেউ রিসার্চ ভালো থাকে কেউ ডিআইএ ভালো থাকে তো সেই ক্ষেত্রে যার যেটা ভালো লাগার যেটা সেটা তো আমরা ভালোভাবেই জানি নিজে সেটা ধরতে পারি তো সেই কোশ্চেনগুলোকে আগে তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে ভালো লাগার জায়গাগুলো ঠিক আছে যেগুলো তোমাদের ভালো লাগে এবং যেগুলো তোমরা পারো ভালো আর যেগুলো পারো সেই কোশ্চেনগুলোকে আগে অ্যাটেন্ড করবে সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা হয়ে গেল এরপরে যার যেমনটা মনে হয় সেমনভাবে কিছুক্ষণ হাতে সময় রেখে একটু পরবর্তী কোশ্চেনগুলো দেখে নিলে ঠিক আছে তারপর যদি সেগুলো যদি মনে হলো যে না এগুলো একটু কঠিন আছে বা আমার পক্ষে এগুলো এখন সময় দেওয়া ঠিক হচ্ছে না সরাসরি পেপার টুয়ে চলে যাও ঠিক আছে পেপার টুয়ে গিয়ে তোমরা সেখানে নিজের আগে সাবজেক্টটাকে ভালো করে করে নাও কারণ অনেক সময় কি হয় এমন অনেক দেখেছি আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা নিজের সাবজেক্টটাকে ভালোভাবে গুরুত্ব না দিয়ে আগে কি করে ডিআই এগুলোতে করার চেষ্টা করা আর ডিআই তারপরে হচ্ছে ওই যে রিডিং কম্প্রিহেনশন এগুলোতে যত যতই বলো একটু সময় লাগে ফলে কি হয় পরবর্তীতে পেপার টুয়ের সময় একদম কমে আসে তো ক্ষেত্রে তোমরা কি করবে যেটা ভালো পারো সেই কোশ্চেনগুলো আগে করে নেবে তারপরে সোজা সোজাসোজি পেপার টুয়ে চলে যাবে পেপার টুয়েতে যা যা পারছো সবগুলো করবে আশা করি সেখান থেকে স্পষ্ট ধারণা থাকবে যে আমি এটা পারছি এটাতে কেমন গেস করতে লাগবে এটা পারছি না ঠিক আছে তো সেই ক্ষেত্রে সেই পেপার টু যখন হয়ে যাবে তারপরে তোমরা পেপার ওয়ান আরেকবার দেখে নিতে পারো এই হলো মূল কথা এবার সময় বিভাজন কী হয়ে করবে সেটা তোমাকে নিজেই করতে লাগবে কারণ তুমি তোমার নিজে নিজেকে তুমি ভালোভাবে চেনো যে আমি কোন জায়গাটায় ভালো কোন জায়গাটা খারাপ সেই হিসাবে তুমি সময়টাকে পারফেক্টলি বসাবে ঠিক আছে এরপরে আমাদের মাথায় একটা ঘোরাফেরা করে কোশ্চেন সেটা হচ্ছে কোন পেপারে কটা করে ঠিক করব। এবার পেপার ওয়ান পেপার টু তো আসলো এবার এই পেপার ওয়ান পেপার টুতে কটা করে ঠিক করলে কত পার্সেন্টেজ আসে আর কটা কটা করে ঠিক মানে আমি যদি ধরে নিই আমি পেপার টুতে করবো বাইশটা ওটাতে করবো পঁয়ত্রিশটা তাহলে কিউজিসির গাইডলাইন অনুযায়ী কটা কত পার্সেন্টেজ আসলো তো এসব একটু অনেক রকম কথা আমাদের মাথায় ঘোরাফেরা করে এই সময় তো এখান থেকে তোমাকে বলতে চাই যে তোমরা পেপার ওয়ান এবং পেপার টু ঠিক আছে দুটোর মধ্যে এমনভাবে মানে উত্তর অ্যান্সারগুলো করার চেষ্টা করবে যেন বেশি এরকম পরবর্তীতে না হয়ে যায় যে আমার পেপার টুয়ের মধ্যে বেশি চাপ পড়ে যাচ্ছে পেপার টু যদি এই কটা না হয় তাহলে আমি আর পাশ করব না সেই ক্ষেত্রে পেপার ওয়ানটাকে খুবই ভালো জোর দেবে আর যদি আরেক যদি মানে সহজ পদ্ধতিতে দেখতে চাও তাহলে তোমাদের একটি সাইটের কথা বলে দিচ্ছি আমি সে সাইটটি হলো এই যে এটা একটা সাইট ঠিক আছে এখানে তুমি কত পারসেন্টেজ দেখতে চাও মানে কত কত পার্সেন্টেজে কটা করে ঠিক করতে লাগবে সেটা যদি দেখতে চাও তাহলে এই সাইডে দেখে নিতে পারো এবার মনে করো আমি দেখ ফিফটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে ফিফটি ফাইভ পার্সেন্ট এখন যার যেটা সাবজেক্ট দেখো কাট অফ কিন্তু যার যেটা সাবজেক্ট একটু আলাদা আলাদা হয় ঠিক আছে এবার কাট অফটা ডিপেন্ড করবে তুমি কাট অফ কীভাবে বুঝবে যে তোমার সাবজেক্টে কাট অফ কীভাবে হয় সেই ক্ষেত্রে তোমাকে কাট অফ বুঝতে গেলে তোমাকে কী করতে হবে তোমার প্রিভিয়াস যে নেট হয়েছিল তার কাট অফটা জানতে হবে যে কততে নেমেছিলো এবং সেখানে তোমার সাবজেক্টে যে আর এ কত নেমেছিলো এবং নেট কত নেমেছিলো সেটা তোমার ক্যাটাগরিতে এস সি এসটি ওবিসি যেই তুমি ক্যাটাগরি হও সেই ক্যাটাগরিতে তোমাকে দেখতে হবে ঠিক আছে ওই অনুসারে তুমি এখানে তারপরে দেবে ধরে নিই যে আগের বছর তোমার সাবজেক্টে ফিফটি ফাইভ পার্সেন্ট কাট নেমেছিলো এবার সেটাকে এখানে সাবমিট করে দেবে এবার দেখো পেপার ওয়ানে তাহলে তোমাকে তেত্রিশটা করতে হচ্ছে ঠিক আছে এবার পেপার টুতে তোমার পঞ্চাশটা করলেই হচ্ছে এবার সেক্ষেত্রে যদি পেপার টুতে তুমি চাও যে আমি পেপার টুতে একটু বেশি করে পড়ব সেক্ষেত্রেও খুবই ভালো কিন্তু পেপার ওয়ানটাকে অবহেলা করবে না নাহলে কিন্তু নেট বার করা খুবই প্রবলেম কারণ এখন যেহেতু মার্চ করে দিয়েছে পেপার ওয়ান পেপার টু তো নাহলে কিন্তু খুবই প্রবলেম তো সেক্ষেত্রে এখানে দেখতে পারো এবার মনে করো দেখো মোটামুটি সিক্সটি পার্সেন্টের সব সাবজেক্টই জে চলে আসে যে বাংলার ক্ষেত্রে আলাদা বাংলাতে মোটামুটি ফিফটি ওয়ান ফিফটি টুতে জেআরএফ চলে আসে তো সেক্ষেত্রে তোমরা সিক্সটি যদি এখানে টাইট করো তাহলে তোমাদের এখানে যদি সাবমিট করো তাহলে তোমার জে আর এফ পেতে লাগছে তেত্রিশটি ফার্স্ট পেপারে আর পেপার টুতে লাগছে সাতান্নটি তাহলে টোটাল দেখো নিচে লেখা আছে নব্বই একশো পঞ্চাশের মধ্যে নব্বইটা কোশ্চেন তোমাকে ঠিক করতে লাগছে সিক্সটি পারসেন্টে যদি জে আর এফ পেতে চাও এবার বাংলার ক্ষেত্রে কী হয় বাংলার ক্ষেত্রে খুব কমের মধ্যে যে আর এফ চলে আসে অন্যান্য সাবজেক্টের তুলনায় আর কি যেহেতু ওখানকার কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট টাইপ থাকে তো সেক্ষেত্রে যদি ফিফটি টু ধরি বা ফিফটি ফাইভ ধরি সেক্ষেত্রে পেপার ওয়ানে করতে লাগছে তেত্রিশটি পেপার টুতে করতে লাগছে পঞ্চাশটি টোটাল তিরাশিটি ঠিক আছে তো এই যে সাইটটি এটা আমি ডিসক্রিপশানে তোমাদের দিয়ে দেব তোমরা যদি চাও এটাতে তোমরা এখন একটা মাইন্ডসেট করে নিতে পারো যে আমি এই পেপারে এই কটা আমার টার্গেট থাকবে আর এই পেপারে আমি এই কটা করব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই এই এই কটা কথাই বলার ছিল নোটিফিকেশানটি বলার কথা বলার ছিল আর তোমাদের এই পেপারের যে নানারকম প্রশ্ন এই সময় উঠছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কথা ছিল ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই নমস্কার